ছেলে মেয়েরা সন্ধ্যা লাগলে যে আসলে বাসায় ঢুকতেছে কিনা এই কথাটা বলছিল যে আমাদের এখন পরবর্তী প্রজন্মের জন্য তারা আসলে বাসায় ঢুকতেছে কিনা বাসায় কখন ঢুকলো তাদের যে গাইডলাইন এই গাইডলাইনটা অবশ্যই অভিভাবক থেকে আসতে হবে যে আমার সন্তান সন্ধ্যার পরে কোথায় কি করতেছে এই খোঁজটা নিতে পারলে কিন্তু সন্তানটা অন্ততপক্ষে খারাপ দিকে ধাবিত হবে না আরেকটা ছেলের সাথে আমি সাম্প্রতিক কথা বলেছিলাম ছেলেটা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে তো তার পারিবারিক একটা সমস্যার ফলে সে বলছিল যে দেখেন আমি একটা বাগান একটা বাগানের গাছ যদি বেড়ে উঠতে হয় তাহলে সেই বাগানটার একটা পরিবেশ প্রয়োজন সেই বাগানের পরিবেশটা যদি ভালো হয় তাহলে ওই গাছগুলো বেড়ে উঠবে দ্রুত তো আমি এমন একটা পরিবারে আছি যে আমার এই পরিবারের আমি যে বেড়ে উঠবো আমি ওই পরিবেশটাই পাচ্ছি না তো আমি মনে করি যে প্রত্যেকটা ছেলে মেয়েকে আমাদেরকে আমাদের এই পরিবেশটা তৈরি করে দেওয়াই আমাদের নৈতিক দায়িত্ব